ব্যাপকতা এবং তা রোধ করার জন্য রাজ্যে লাগু কার্যত লকডাউনের জেরে বিপন্ন রাজ্যের পর্যটন ব্যবসায়ী থেকে খুচরো বিক্রেতা গাড়ি চালক থেকে নৌকর মাঝে সকলেই বিপন্ন সেই চিত্রই ধরা পড়ল ইছামতি নদী কেন্দ্রিক টাকি পর্যটন কেন্দ্রে উল্লেখ্য রাজ্যের পর্যটন মানচিত্রে টাকির স্থান অন্যতম বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমোদপ্রেমী মানুষের কাছে বিনোদনের অন্যতম জায়গাই হল এই এলাকার ইছামতির পার্ক যেখানে নদীর তীর ঘেঁষে সারি সারি সরকারি বেসরকারি গেস্ট হাউস তার পাশাপাশি ছোট ছোট পার্ক এবং ম্যানগ্রোভের ক্ষুদ্র নিদর্শন আর এই নদী দুপারের সৌন্দর্যের সঙ্গে প্রকৃতির মায়া জড়ানো আদর উপভোগ করতে সাধারণ সময় এখানে ভিড় হয় মানুষের কিন্তু সেই সবকিছুই আজ শূন্য স্থান পর্যটকহীন পড়ে রয়েছে ইছামতির পার্ক পাশাপাশি পর্যটন কেন্দ্রের সঙ্গে জড়িত সকলের অবস্থায় রীতিমতো বিপন্ন তাই এই অবস্থায় ব্যবসায়ী থেকে শুরু করে প্রকৃতি সবাই যেন চাতকের মতো চেয়ে আছে ফের সবকিছু স্বাভাবিক হওয়ার অপেক্ষায় এটা তো আমাদের শুধু ব্যাপার না আমাদের কিছু করণীয় নেই ভারতবর্ষে পর্যটনের পরিস্থিতি খুবই খারাপ প্রায় ২ বছর হতে চললো করোনা সংক্রান্ত সমস্যায় মানুষ অনেক মানুষ মারা গেছে অনেকে আক্রান্ত হয়েছে এবং যার জন্য আমাদের তো নিশ্চয়ই ক্ষতি কারণ আমাদের দেখুন আমাদের মিউনিসিপ্যালিটির একটা বড় অর্থনৈতিক দিকটাই চলে পর্যটনের শুধু মিউনিসিপ্যালিটি নয় এখানে এখন প্রচুর বেসরকারি হোটেল গেস্ট হাউস সেটাকে কেন্দ্র করে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা টোটোওয়ালা মুদির দোকান মাছ বাজার সবজি বাজার মিষ্টির দোকান ইত্যাদি সবটাই তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আশাবাদী যে যদি এই যে সেকেন্ড লকডাউনটা চলছে এই লকডাউনটা যদি এই মাসের শেষে উঠে যায় আর ট্রেন চলাচল গাড়ি ঘোড়া যদি ঠিকঠাক চলে তাহলে আবার আমাদের টাকির পর্যটন আবার ঠিক জায়গায় পৌঁছে যাবে বাইরের লোকজন না আসলে এখানে বিশ্বাস টুকটাক বেচাকেনা করি চা কেউ রান্না করি কারণ গেস্ট হাউসে আসলে বিরিয়ানি করে দিলাম চাউমিন চলছে না একদম চলছে না আগামী দিন আশা আছে ভ্যাকসিন নেওয়ার পর যদি ভালো হয় নিশ্চয়ই চাচ্ছি আমরা ওই যে ছেলের স্কুল থেকে চাল পাই আর রেশন পাই।